আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি চিজ বন। দেখেন আমার চিজ বনটা কত সুন্দর হয়েছে। প্রথমেই আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, এটার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আমি মোট এখানে এক কাপ দুধ দেব। লবণ দিলাম সামান্য একটু, এক টেবিল চামচ আমি ইস্ট দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে, আর আমি হাফ কাপ দুধ আগেই দিয়েছি, আবার হাফ কাপ দিলাম। এখানে আমি দুধটাকে কিন্তু ঘন করে নিয়েছি জ্বালিয়ে, আর এখানে দিলাম আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল, যেটা রান্নার তেল আমরা। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই দুধটাকে একটু ঘন করে নেবেন, তাহলে এই বানটা খেতে অনেক টেস্ট হবে। আর যদি চান আপনারা এখানে কিন্তু কিছুটা পরিমাণে আপনারা গুঁড়ো দুধ যে এটাও দিয়ে দিতে পারেন। তবে আমি দুধটাকে একদম ঘন করে নিয়েছিলাম, তাই আমি আর গুঁড়ো দুধ দেইনি। এবার সবগুলো উপকরণকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর এই যে যে খামিরটা, এটা একটু আঠালো খামির হবে, এটা এত শক্ত হবে না, আবার অনেক বেশি যে নরম তাও হবে না। এবার আমি দিয়ে দিলাম এখানে ময়দা দিয়ে দিলাম। আমি প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে তাতে মিশিয়ে নিলাম। টোটাল আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করব। আর দেড় কাপ ময়দাতেই এটা হয়ে যাবে। আমি যেগুলো যতটুকু বানাবো তাতে আমি দেড় কাপই আমার হবে। আপনারা চাইলে ছোটো বড় করতে চাইলে অবশ্যই তা বেশি কম দিতে পারেন। এবার আর এক কাপ ময়দা দিয়ে আমি টোটাল খামিরটাকে, আমি দেখেন একটা এত কিন্তু ই হয়নি, মোটামুটি একটা পাতলা ধরনের ডো হয়েছে। আমি এটাকে হাত দিয়ে মেখে মেখে এটাকে করে নিয়েছি, এটা সেট করে নিয়েছি। আমি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার খামিরটা কতটা পাতলা বা ঘন হয়েছে, এটা দেখবেন। আমি এই যে কেকের একটা মোল্ড, এটার ভিতরে আমি রুটিটাকে বসাবো, বানটাকে দিব বেক করার জন্য। আমি চুলায় বানটাকে বেক করব। আর এটা একটু তেল ব্রাশ করে নিই যাতে উঠানোতে এটা সুবিধা হয়। আমি তেলটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ জায়গায় সুন্দর করে ব্রাশ করে দেব। এটা কিন্তু সয়াবিন তেল, যেটা রান্নার তেল, এটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার যে আমি খামিরটা বানিয়ে রেখেছিলাম সেই খামিরটা আমি দিয়ে দেব। দেখেন আমি কীভাবে দিচ্ছি, পুরো প্যানটার ভিতরে, পুরো এটার ভিতরে আমি ছড়িয়ে দিব। এটাকে হাতের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এটা বানানো কিন্তু একদমই ইজি, আবার সময়টাও একদম কম লাগে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার একটা এই। এবার আমি এটাকে ছুরির সাহায্যে এটাকে কেটে নেব আমি মাঝখান বরাবর ই করে। দেখেন আমি কীভাবে কাটছি এটাকে, আমি একটু ছুরিতে তেল মাখিয়ে নিই, তেল দিয়ে দিলে তাহলে কাটতে এটা সুবিধা হবে। এই যে এবার দেখেন কত সহজেই কাটা যায়। এভাবে করে আমি ছয়টা ই করে দিলাম আমি। আপনারা চাইলে কিন্তু আর একটু আরও যদি চান তাহলে কিন্তু আরও দিতে পারবেন, যেভাবে ভালো হয় আপনাদের। আমি এভাবে করে দিলাম, দেখেন এবার আমি এটাকে 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব, রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে আমি আসব। দেখেন 20 মিনিট পরে এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, ডাবলেরও বেশি। আমি চিজ এখানে স্লাইস করে কেটে কেটে রেখে দিয়েছিলাম, সবগুলোই আমি চিজ দিয়ে দিলাম। এভাবে আমি চিজগুলো সব বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ডিমের অংশ, যে
কুসুমটা যেটা এটা আমি ব্রাশ করে দেব, শুধু সাদা অংশ এখানে আমি বাদ দিয়ে দিয়েছি, এটা আমি শুধু কুসুমটা আমি ব্রাশ করে দেব যাতে উপরে একটা সুন্দর একটা কালার আসে। যদিও আমি বেক করব চুলাতে, চুলাতে এত ভালো কালার আসে না, তারপর উপরে ডিমটা দিয়ে দিলে এটা দেখতে সুন্দর হবে, খেতেও অসম্ভব মজার হবে। এটা আমার এই রেসিপিতে আপনারা যদি এটা ফলো করে বানান দেখবেন যে কত মজা হয় এটা, আর একদমই সময় কম লাগে, বাচ্চারা তো ভীষণই খুশি হবে, আপনি যাকেই খাওয়াবেন এইটা সে অনেক খুশি হবে। দেখেন আমি ব্রাশ করে নিয়েছি, এবার আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগের থেকে চুলার প্যানটাকে গরম করে রেখেছি, স্টানের উপরে বসিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিলাম। 20 মিনিট এটাকে বেক করব আমি, 20 মিনিট পরে দেখেন ফিরে আসছি। আমার চিজ বানটা দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, একদম কালারটাও অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে এটাকে উঠিয়ে নেব, ঠান্ডা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম অবস্থায় তুলতে যাবেন না এটা। আর এবার আমি একটা ছুরির সাহায্যে আস্তে করে একটু আলগা করে দিলেই হবে, এটা যেহেতু তেল দেওয়া আছে এটা কিন্তু এমনিতেই উঠে যাবে, একটু আলগা করে দিলেই হবে। দেখেন আমি পুরোপুরি, যদিও এখনও গরম, মোটামুটি গরম আছে, তাই হাত দিয়ে ধরতে একটু সমস্যাই হচ্ছে, তবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটা উঠানো ভালো, সবচেয়ে ভালো। এবার আমি এটাকে উঠিয়ে নেব, একটা প্লেটের ভিতরে আমি উঠিয়ে নেব। দেখেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিলাম। দেখেন আমি পিছনটা একটু দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে এটা, মাত্র 20 মিনিট সময় লাগছে আমার। এবার আমি একটাকে একটু ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিই যে কেমন হয়েছে আমার বানটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকে আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।